ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ ভারতস্ত গ্রাহকদের জন্য বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, দিনে মাত্র 95 টাকা সঞ্চয় করলে আপনারা পেয়ে যাবেন 14 লক্ষ টাকা। মালামাল স্কিম লঞ্চ করেছে পোস্ট অফিস। তো কী স্কিম লঞ্চ করেছে, কী করে আপনার পোস্ট অফিসের, আরও 3টি দারুণ খবর নিয়ে একটা ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক উপরের আই বটনে আপনারা পেয়ে যাবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন, অবশ্যই একবার দেখে নেবেন। তো কী করে আপনারা দিনে মাত্র 95 টাকা দিয়ে 14 লক্ষ টাকা পাবেন, সেটা জানার আগে আপনাদের আরও একটি বড় আপডেট জানিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনাদের একটি নম্বর সেভ করে রাখতে হবে। কিছুদিন আগে পোস্ট অফিসের তরফ থেকে একটা নতুন আইভিআর পরিষেবা শুরু করেছে। আইভিআর অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স, অর্থাৎ ফোন করলে প্রতি বলে মানে কম্পিউটারাইজড যে কথাবার্তা হয় সেগুলো, যেগুলো আমরা সাধারণত বিভিন্ন এয়ারটেল হোক, ভোডাফোন হোক, 198 কিংবা তাদের কাস্টমার কেয়ারে ফোন করলে যেগুলো শুনতে পাই, তো সেই পরিষেবাটি পোস্ট অফিসে শুরু বিষয়ে আপনারা জানতে পারবেন। ভারতীয় ডাক বিভাগ এর জন্য 1-800-266-868 এই টোল ফ্রি নম্বরটি জারি করেছে। আপনারা রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে কল করে যে কোনো গ্রাহক যে কোনো যোজনার জন্য বা যে কোনো যোজনায় নিজের অ্যাকাউন্ট সম্পর্কে আপডেট আপনারা পেয়ে যাবেন এই নম্বরে ফোন করে। তো কি করে আপনারা আপনাদের ব্যালেন্স চেক করতে পারবেন, তো প্রথমে আপনাকে এই টোল ফ্রি নম্বরে ডায়াল করতে হবে, তারপরে আপনি যদি হিন্দিতে জানতে চান তাহলে 1 ক্লিক করতে হবে, আর আপনি যদি ইংরেজিতে জানতে চান তাহলে আপনাকে 2 ক্লিক করতে হবে। এরপরে যে কোনো যোজনার অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে আপনাকে 5 ক্লিক করতে হবে। এরপর আপনার ফোনে অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে এবং অ্যাকাউন্ট নম্বর যাচাইয়ের জন্য হ্যাশ টিপতেই আপনার ফোনে অ্যাকাউন্ট ব্যালেন্স চলে আসবে। এছাড়া আপনারা আপনাদের পোস্ট অফিসের এটিএম কার্ড যদি ব্লক করতে চান তাহলে এই নম্বরে ফোন করে আপনারা ব্লকও করতে পারবেন। এটিএম কার্ড ব্লক করার জন্য আপনারা প্রথমে টোল ফ্রি নম্বরে ফোন করবেন, তারপরে আপনাকে 6 টিপতে হবে, এরপরে নিজেদের কার্ড নম্বর দিতে হবে এবং অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, দিয়ে আপনাকে 3 টিপতে হবে। এছাড়া আপনারা যে কোনো ধরনের যদি ব্যাংকিং পরিষেবা চান তার জন্য আপনাদের 2 প্রেস করতে হবে, এবং অন্যান্য যদি কোনো পরিষেবা চান তাহলে অবশ্যই কিন্তু এই নম্বরটিকে সেভ করে নেবেন। দিনে আপনাকে মাত্র দিতে হবে 95 টাকা এবং মেয়াদ শেষে আসবে 14 লক্ষ টাকা। আসলের মানুষদের আর্থিক সহায়তা করতেই এই প্রকল্পটি নিয়ে আসা হয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে গ্রাম সুমঙ্গল রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম। এটা একটা এন্ডাওমেন্ট স্কিম যা গ্রামীণ এলাকায় বসবাসকারীদের মেয়াদ শেষে সুদসহ টাকা ফেরত দেওয়ার পাশাপাশি বিমাও প্রদান করে। অর্থাৎ শুধুমাত্র এটা নয় যে এটাতে আপনারা সুদসহ টাকা পাবেন, এক্ষেত্রে কিন্তু আপনারা ইন্স্যুরেন্সের কভারও রয়েছে। এই স্কিমের আওতায় টোটাল 2 ধরনের প্ল্যান রয়েছে, একটা হচ্ছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এবং দ্বিতীয়টি হচ্ছে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। 1995 সালে গ্রাম সুমঙ্গল গ্রামীণ ডাক জীবন বিমা যোজনা এই প্রকল্পটি সুবিধা হয় এই প্রকল্পটি শুরু হয়। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক এবং মহিলাদের মধ্যে বিমা নিয়ে সচেতনতা বাড়াতেই এই স্কিম চালু করেছিল কেন্দ্র। এই প্রকল্পে টোটাল 3টি খেপে টাকা দেওয়া হয়, অর্থাৎ 1 নম্বর হচ্ছে মেয়াদ শেষের আগে হাতে টাকা আসার সুবিধাও রয়েছে। পলিসি যদি ম্যাচিওর হয়ে যায়, অর্থাৎ যত বছরের জন্য আপনি পলিসি করবেন তত বছর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা পুরো টাকা আপনারা তুলতে পারবেন। এছাড়া যদি ম্যাচিওর হওয়ার আগে কেউ মারা যায় তাহলে পলিসি টাকার পাশাপাশি আপনারা বোনাসও পেয়ে যাবেন। 19 বছর বয়স সর্বোচ্চ, 45 বছর বয়স পর্যন্ত এই প্রকল্পের জন্য আবেদন করা যায়। এই স্কিম চালু থাকবে 15 বা 20 বছরের জন্য, অর্থাৎ মিনিমাম 15 এবং ম্যাক্সিমাম 20 বছরের জন্য আপনারা এই পলিসি করতে পারবেন। গ্রাহকদের বয়স 40-এর কম হলে 20 বছরের জন্য আপনারা পলিসি করতে পারবেন। তো এই স্কিমের কী কী সুবিধা রয়েছে, তো গ্রাম সুমঙ্গল যে স্কিমটি রয়েছে এটি আপনি 15 বছর কিংবা 20 বছরের জন্য করতে পারবেন। পলিসি ম্যাচিওর হওয়ার আগে 3 বার টাকা ফেরত পাওয়া যাবে, এর পাশাপাশি পলিসি ম্যাচিওর যদি হয়ে যায় তাহলেও আপনারা পুরো টাকা ফেরত পাবেন। যদি পলিসির মেয়াদ শেষের আগে কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়
সেক্ষেত্রে বাড়তি সুবিধা রয়েছে, কারণ সেই সময়তে পলিসি যত টাকা রয়েছে সেই টাকা তো আপনারা পাবেনই, সেই সঙ্গে আপনাদের বোনাসও দেওয়া হবে যদি পলিসির মেয়াদ শেষের আগে কোনো ব্যক্তির মৃত্যু হয়। কারা কারা আবেদন করতে পারবেন এই সম্বন্ধে জানার আগে আপনাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি। বন্ধুরা, এর আগে আমরা ট্রেনে যদি আপনারা যাতায়াত করেন তাহলে সেক্ষেত্রে কিছু নিয়মের আপডেট হয়েছে, তো এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা একটি ভিডিও করেছি এবং অলরেডি আপলোড করে দিয়েছি, তো আপনারা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই উপরের আই বটন থেকে দেখে নেবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন। তো আপনি যদি ভারতীয় নাগরিক হন তাহলে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। প্রকল্পের আওতায় থাকতে হলে বয়স সর্বনিম্ন হতে হবে 19 বছর এবং সর্বোচ্চ 45 বছর, অর্থাৎ 19 বছরের কম এবং 45 বছরের বেশি হবে না। 15 বছর এবং সর্বাধিক 20 বছরের জন্য আপনারা এই পলিসি করতে পারবেন। 20 বছর যদি পলিসি নেন তাহলে সেক্ষেত্রে সর্বাধিক বয়সসীমা 40 বছর নির্ধারণ করা হয়েছে, এতে সর্বাধিক বিমার পরিমাণ 20 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। প্রকল্পে প্রতি বছর 48,000 টাকার বোনাস পাওয়া যায়। 1 বছরের সাম অ্যাসিওরে 7 লক্ষ টাকার বোনাস 33,600 টাকা, 20 বছরে যা দাঁড়াবে 6.72 লক্ষ টাকা, অর্থাৎ 6,72,000 টাকা। 20 বছরে গ্রাহককে বাকি 4,20,000 টাকাও দেওয়া হবে, অর্থাৎ সমস্ত অর্থ যদি যোগ করা হয় তাহলে 20 বছরে মোট প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি আপনারা। তো পোস্ট অফিসের এই স্কিমটি সম্পর্কে বা এই প্ল্যানটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।